বন্ধুরা, আননোন ফ্যাক্ট বেঙ্গলির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নজর রাখুন আকাশে, আর কিছুক্ষণের মধ্যেই বিশাল সৌরঝড় আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে। পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে গত 4 বছরের মধ্যে সবচেয়ে ও বৃহৎ আকারের সৌরঝড়। পৃথিবীর দিকে এটি ধেয়ে আসছে 16 মিলিয়ন কিলোমিটার গতিতে। সোমবারই এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে, তবে নাসার বিজ্ঞানীরা বলেছেন মঙ্গলবারও এটি গতি কমিয়ে আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে। spacewire.com-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর বা দক্ষিণাঞ্চলীয় অংশে থাকা বাসিন্দারা রাতের আকাশে দুর্দান্ত আলোর খেলা দেখতে পারেন। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সৌরঝড় সূর্যের বায়ুমণ্ডল থেকে তৈরি হয়েছে, পৃথিবীর চৌম্বকীয় শক্তির ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয়ে শক্তি বৃদ্ধি করছে ক্রমশ, ফলে পৃথিবীর ওপর এর প্রভাব মারাত্মকভাবে লক্ষণীয় হবে। সৌর বাতাস হল চার্জযুক্ত কণা বা প্লাজমার ঘনস্রোত, যা সূর্য থেকে বেরিয়ে এসে মহাকাশে ভেসে বেড়াতে থাকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসার মতে, সৌরঝড় প্রতি ঘন্টায় 16 মিলিয়ন কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে এগিয়ে চলেছে এবং সম্ভবত এর গতি আরও বাড়বে। নাসা আরও জানিয়েছে যে সৌরঝড়ের ফলে উপগ্রহ সংকেত বাধাপ্রাপ্ত হতে পারে। নাসার ইমুনাল সৌরঝড়ের গতিবেগের সর্বোচ্চ সীমা হতে পারে প্রায় 1 মিলিয়ন মাইল। সৌরঝড়ের কারণে পৃথিবীর বাইরের বায়ুমণ্ডল উত্তপ্ত হতে পারে, যা উপগ্রহের উপর সরাসরিভাবে প্রভাব ফেলবে। এছাড়াও এই সৌরঝড় জিপিএস নেভিগেশন, মোবাইল ফোন সিগন্যাল, স্যাটেলাইট টিভিতে প্রভাব ফেলতে পারে, ব্যাহত হতে পারে পরিষেবা, প্রভাব পড়তে পারে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার লাইন বা ট্রান্সফরমারগুলিতে। তাই বন্ধুরা, নজর রাখুন আকাশে, আর কিছুক্ষণের মধ্যেই বিশাল সৌরঝড় আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন, এছাড়াও লিখবেন আপনাদের মূল্যবান বক্তব্য। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।